তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমার স্টুডেন্ট বিপুল শেখ। বিপুল একটু জাতির উদ্দেশ্যে একটু হাত তুলে দেখেন। হ্যাঁ বিপুল শেখ, তো উনি আমাদের স্টুডেন্ট, উনি এই আজকে $56 উইথড্র করবে। আপনি কি আগে কি পেমেন্ট উইথড্র করেছিলেন নাকি এটাই ফার্স্ট? স্যার এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। তাহলে বিপুল শেখ তার জীবনের প্রথম ফ্রিল্যান্সিং ইনকাম $56 ফাইবার থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো এখন আমি এটা ট্রান্সফার করে দেবো এবং ট্রান্সফার করার সময় সবাইকে শেখাবো কীভাবে ট্রান্সফার করতে হয়। আচ্ছা তো আমি সবাইকে দেখি, সবাই কি ক্লিয়ার? সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ বিপুল, তো আপনি আপনি শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি আমি আর্নিং এ যাচ্ছি। আর্নিং এ যাই, কোথায় কোথায় গেল বিপুল? আপনি আপনি এখন কোথায় আছেন? স্যার বাসায় রাজবাড়িতে। রাজবাড়ি। ঠিক আছে, আপনি যে নেট কানেকশনটা ইউজ করেন এটা কি ব্রডব্যান্ড নাকি মোবাইল থেকে? ব্রডব্যান্ড স্যার। আচ্ছা ঠিক আছে, স্পিডটা একটু মনে কম মনে হচ্ছে ওই জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি ইনকাম করেছেন $56, তাই তো? এখন এই $56 আমরা আমরা উইথড্র করব, আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসব। তো কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? স্যার একটা আপনি ওই রকেটে এনাফ। ডাচ বাংলা ব্যাংকিং এর ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট, রকেট। ঠিক আছে, রকেট আমরা টাকা ট্রান্সফার করতে পারবো। তাহলে মানে ডাচ বাংলা ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলে হবে, রকেট অ্যাকাউন্ট থাকলে হবে। শুধু ডাচ বাংলা না, যে কোনো ব্যাংকের হয়তো সেভিংস অ্যাকাউন্ট না হয় না হয় কি মানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। তাহলে আমরা ওনার রকেট অ্যাকাউন্টে এই টাকাটাকে আমরা ট্রান্সফার করবো, $56। আমরা একটু দেখি যে উনি কী কাজ করে করে ইনকামটা করেছে। আমি যদি অর্ডারে যাই, কমপ্লিটেড করেছে দুইটা কাজ, দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে উনি জানুয়ারির 11 তারিখে না ডেলিভার দিয়েছে জানুয়ারির 11 তারিখে একটা কাজ। আচ্ছা এটা তো একই বায়ারের কাজ, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন, একই বায়ার আপনাকে $35 $35 মানে $70 একটা কাজ দিয়েছে, বাট কাজটা একসাথে না দিয়ে ভেঙে ভেঙে কাজটা দিয়েছে, তাই না? না স্যার, $60 কাজ ওই টিপস দিয়েছে আপনার 5 5 10। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম কাজে টিপস, ভেরি গুড। তাহলে বায়ার ওনাকে $60 কাজ দিয়েছে, আরও কি $10 ওনাকে টিপস দিয়েছে, মোট $70 ওনাকে পেমেন্ট করেছে। তো কথা হলো এই দুইটা কাজ দুইটা আলাদা আলাদা ভাবে দেওয়ার কারণ হলো মানে এই একই মানে দুইটা একটু ডিফারেন্ট কাজ, তাই না? একটু আমাকে বলুন তো, আমার পুরোপুরি মনে নেই। জি স্যার, আমার একটা ছিল ফেসবুক পেজের কাজ। হুম আসলে স্যার আমার হচ্ছে এখানে যে প্যাকেজ ছিল $30, তো হুম এই জন্য প্যাকেজ $30, এই জন্য স্যার দুইটা কাজ $30 $30 করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি $30 প্যাকেজ তৈরি করেছেন, ওই জন্য $30 কাজ দিয়েছে, বাট কাজটা কি সেম ছিল না? জি স্যার, তাহলে আপনি তো কাস্টম অফার তৈরি করে দিতে পারতেন, কাস্টম অর্ডার অর্ডার করে দিতে পারতেন। স্যার আমার সাথে তো সেই রকম কোনো কথা হয় নাই, ওই লিঙ্কডিন এর মাধ্যমে একটু সামান্য কথা হওয়ার পরে আমার স্যাম্পল চাইছিল, আমি আচ্ছা স্যাম্পল আচ্ছা, দিছি। বাইরের সাথে আপনার লিঙ্কডিনের মাধ্যমে পরিচয় হয়েছে, লিঙ্কডিনের থেকে আপনার আপনি তার গিগের লিঙ্কটা দিয়েছেন, গিগে আসছে, গিগে আপনার গিগটা দেখে আপনাকে আপনাকে হায়ার করেছে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই বিপুল শেখের এই কাজটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, এটা নিয়ে অনেক লম্বা একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। তো ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল কয়টা কাজ করেছে, দুইটা কাজ, পঁয়ত্রিশ মানে $30 $30 $60 আর $10 হলো টিপস, মোট $70 ও ইনকাম করেছে। $70 যখন তার এখানে ট্রান্সফার হলো, $60 দাঁড়ান, $70 20% হলো $14, $14 ফাইবার কেটে নিয়েছে,
কেটে নিয়ে বাকি $56 পেমেন্ট জমা করেছেন। তাহলে বিপুল শেখ, বিপুল আমাকে মাউস অফ দিন, বিপুল ইনকাম করেছে $70। তাহলে কি 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 কাজ করে ইনকাম করেছে? ফেসবুক মার্কেটিং এর কাজ করে $70 ইনকাম করেছে, এবং ফাইবার 20% মানে $14 কেটে নিয়েছে, কেটে নিয়ে বাকি $60, বাকি $56 তার এখানে জমা দিয়েছেন। আমি যেটা আর্নিং এ যাই, এটা আর্নিং আমি দেখতে পাচ্ছি। এই তো $56। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, এই $56 সরাসরি আমরা রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আমাদের প্রথমত একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি আমাকে দেখান একটু, আপনি কি খুলেছেন? জি স্যার, আছে সাথে। পেওনিয়ার অ্যাকাউন্ট কি ভেরিফাই করিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট? জি স্যার, সব কিছু কমপ্লিট। আমার ওই আপনার রকেটটাও আমি কমপ্লিট করে রাখছি আর কি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আপনি আপনি পেওনিয়ারটা ইয়া করেন, লগ ইন করেন। তার সমস্যা আছে নাকি? ক্লিক করেন, সমস্যা না, হ্যাঁ ক্লিক করেন, এখানে করেন না। আরে আমাকে দেন, আমাকে দেন, আমি খুলতেছি, আমি খুলতেছি, আমাকে দেন, আপনি ছেড়ে দেন মাউস। এখান থেকে লগ ইন করেন। লগ ইন করতে গেলে স্যার তো পাসওয়ার্ড আবার আমার দেখা লাগবে, এটা আবার বাইরে যাওয়া লাগবে। ঠিক আছে, আমি আপনাকে ইয়া করে দিচ্ছি, আপনি আপনি লগ ইন করেন, ঠিক আছে, লগ ইন করে তারপর আপনি আবার আবার শেয়ার করিয়েন। আমি আপাতত আপনাকে ইয়া করে দিয়েছি, তাড়াতাড়ি আপনি লগ ইন করেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ আপনি আমাকে আরেকবার মাউস অ্যাপ্রুভাল দিন। আপনি লগ ইন করেছেন, আচ্ছা, তাহলে এখানে আপনার আপনি পেওনির অ্যাকাউন্ট তৈরি করেছেন। পেওনির অ্যাকাউন্ট তৈরি করার পর এই সেটিংস থেকে আপনি ভেরিফিকেশন সেন্টারে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন, করেছেন কি? জি স্যার, জি স্যার, তারপর ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন। জি স্যার। আচ্ছা আমি একটু দেখি, স্যার আমার দুইটা অ্যাড আছে, একটা আপনার রকেট হ্যাঁ আর একটা আছে আপনার ওই এশিয়া ব্যাংক, ব্যাংক এশিয়া, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে হবে। রকেটের মাধ্যমে। হ্যাঁ, একটা হচ্ছে ব্যাংক এশিয়া, একটা হচ্ছে ডাচবালা ব্যাংকের রকেট, যেটা যেটা হলো শেষে 501। ঠিক আছে, তাহলে এখন আমরা রকেটের টাকাটা নিয়ে আসব। তাহলে টাকাটা আনার জন্য আমরা প্রথমত যাব ফাইবারে, ফাইবারে গিয়ে আমরা ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফার, মানে $56 আমরা ব্যাংক ট্রান্সফার করব। ব্যাংক ট্রান্সফার, ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার অ্যামাউন্ট $56, কনফার্ম অ্যান্ড উইথড্রল, কনফার্ম অ্যান্ড উইথড্রল, এখানে ক্লিক করলেই টাকাটা এই যে $56 আরো অন দেওয়ার হবে। তাহলে টাকাটা এখান থেকে চলে গেল কোথায়? ফাইবারে। তাহলে ফাইবার হলো একটা ব্যাংক, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ব্যাংক। টাকাটা প্রথমে এখান থেকে এই ফাইবার থেকে পেওনিয়ার আসবে, পেওনিয়ার থেকে আমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারবো আমাদের ব্যাংকে। তাহলে আমরা যদি ফাইবারে একটু রিফ্রেশ করি,
ফাইবারে আমরা টাকাটা এখানে দেখতে পাবো। এটা মাঝে মধ্যে 17টাতে চলে আসে, এই 17টাতে চলে আসছে। হ্যাঁ মাঝে মধ্যে আবার একটু সময় নেই, মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট সময় নেই। তাহলে $56 আমাদের কোথায় চলে আসলো? এটা পেওনিয়ারে চলে আসলো, তাই তো? এখন এই পেওনিয়ার, এই $56 আমরা পেওনিয়ার থেকে উইথড্র করব। আমি ক্লিক করলাম উইথড্রল, উইথড্রল। তো যেহেতু আপনি দুইটা অ্যাড করে রেখেছেন, দুইটাই আপনাকে দেখাবে যে কোথায় আপনি উইথড্র করবেন। উইথড্র টু USD ব্যালেন্স টু কোথায়? টু এশিয়াও দেখাচ্ছে, ডাচ বাংলা ব্যাংকও দেখাচ্ছে। আমরা ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করব, তাই তো? রকেটে। আচ্ছা, মানে রকেট অ্যাকাউন্টটাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হয়। তারপর অ্যামাউন্ট টু উইথড্র, কত উইথড্র করবেন? $56 আমরা উইথড্র করব। তারপর অ্যামাউন্ট টু ডিপোজিট BDT, $56 সমান কত টাকা হয় ক্যালকুলেশন করে এখানে চলে আসলো, মানে এই এই সময়ের আপনার এক্সচেঞ্জ রেট অনুযায়ী। $56 সমান মানে 83 দশমিক সামথিং, এটা যে এক্সচেঞ্জ রেটে, অ্যাকচুয়াল এক্সচেঞ্জ রেটে কত হয়? 4634 টাকা। আচ্ছা, এরপরে হলো এক্সচেঞ্জ রেট 1 USD টু এত 82.76 করে আপনাকে দিয়েছে। ডেসক্রিপশন আমরা লিখবো ফ্রিল্যান্সিং স্যালারি। ভুল হয়েছে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং স্যালারি লিখলাম। লেখার পর আমি একবার রিভিউ করি। ফ্রম USD ব্যালেন্স ডাচ বাংলা ব্যাংক কেমন নিয়ে আসবো, অ্যামাউন্ট উইথড্র $56, মানে এত টাকা, 4634 টাকা, এটা আমি নিয়ে আসবো। জাস্ট ক্লিক অন উইথড্রল, উইথড্রল ক্লিক করলাম, ক্লিক করলাম। আপনারা ওই যে পারপাসে ফ্রিল্যান্সিং স্যালারি লিখবেন। আচ্ছা, এখন আপনার মোবাইলে একটা কোড আসছে, কোডটা দিন। ডোন্ট টাস্ক দিলাম, হ্যাঁ দিয়েছেন, জি স্যার, এখানে ডোন্ট টাস্ক দিলেন, নেক্সট টাইম আর কি জিজ্ঞেস করবে না, ডোন্ট টাস্ক, এরপর সাবমিট, ব্যাস, ঠিক আছে। ইউর ফান্ডস অন দ্য ওয়ে, আশা করি কালকে দুপুর 2টার পরে আপনি পেয়ে যাবেন। ফরেন এক্সচেঞ্জ হলে ক্লিয়ার হয় দুইটার পরে আশা করি আপনি পেয়ে যাবেন, আর কালকে না আসলে পরশু দিন পাবেন। জি স্যার, এটা কি আমার ফোনে মেসেজ আসবে? হ্যাঁ, আপনার ব্যাংকে টাকা জমা হলেই তো আপনার সাথে সাথে মেসেজ আসবে। আপনি সুন্দর করে আজকে একটা পোস্ট করবেন যে আমি আজকে এত টাকা উইথড্র দিলাম, এত টাকা জমা হয়েছে, এই কাজ করেছি, এই কাজ করে এত টাকা ইনকাম করেছি, এটা আজকে আমি উইথড্র দিয়েছি, আশা করি কালকে পাবো, ঠিক আছে? এইভাবে আপনি একটা স্ক্রিনশট একটা পোস্ট করবেন ফেসবুকে, আর টাকাটা হাতে পাওয়ার পর আরেকটা পোস্ট করবেন আপনার অনুভূতি জানিয়ে, ঠিক আছে? কারণ এটা হলো আপনার যোগ্যতা, ঠিক আছে? আপনি ইনকাম করতে পেরেছেন, $1 ইনকাম করতে পেরেছেন, এটা হলো আপনার যোগ্যতা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তো আছে, তারা তো পারতেছে না, আপনি পারছেন, বলেন এইটা আপনি এটার যোগ্য। সুতরাং এটা কেন আপনি, এটা বলাটা তো কোনো ইয়া না, মানে খারাপ কিছু না, দোষের কিছু না, খারাপ খারাপ কোনো কিছু না, তাই না? না স্যার, বরং আপনারটা দেখে আরো কি হবে, যারা ঝিমাইয়ে পড়ছে তারা উৎসাহিত হবে যে বিপুল যখন পারছে আমিও পারবো, ঠিক না? আমাদের স্টুডেন্টের মধ্যে যারা একটু পিছিয়ে একটু ঝিমায় পড়ছে তারা আবার নতুন ভাবে কি জাগ্রত হবে, আপনি সেভাবে সুন্দর করে একটা পোস্ট লেখেন, ঠিক আছে? ওকে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিমুভ পিন, ওকে, ঠিক আছে।